স্পাইনাল কর্ড যেটা সেটা হচ্ছে মেরুদণ্ড, হ্যাঁ মানে মূল কলামটা আমাদের। তো এটাও এরকমই একটা কর্ডের মতো, হ্যাঁ মানে এরকম দণ্ডের মতো ইফেক্ট নিয়ে আসে, সেই জন্য এটাকে কর্ড উইভ বলে। যেটা ওয়ার্পে যদি নিয়ে আসে, মানে ওয়ার্পে যদি এরকম ভার্টিক্যাল কতগুলো লাইন তৈরি হয়, হ্যাঁ সেটাকে বলা হয় ওয়ার্প আর কি। ওয়ার্পটার নাম হচ্ছে আর একটা ব্যাটফোর্ড কর্ড। আর যদি ওয়েফটে কর্ড আসে সেটাকে বলা হয় পিকে। এই দুইটা হচ্ছে কর্ডের মূলত টাইপস। যদি আমি কর্ডের টাইপসের কথা বলি তাহলে কর্ড হচ্ছে এই দুই ধরনের, একটা হচ্ছে ব্যাটফুট কর্ড আর একটা হচ্ছে পিকে। তো কর্ড ইফেক্ট কীভাবে আনা যায়? কর্ড ইফেক্ট আনা যায় হচ্ছে মূলত মোটা সুতা ইউজ করে, হ্যাঁ অথবা আমি চাইলে যদি এখানে এই ইফেক্টগুলো দিই মানে ডিজাইন করি, অর্থাৎ যে ডিজাইনগুলো আমরা বলতেছি, যে একটা কী বললাম, এক হচ্ছে মনে করো ব্যাটফুট কর্ড, আর একটা হচ্ছে পিকে। এই ডিজাইনগুলোর মাধ্যমেও আমরা কর্ড ইফেক্ট নিয়ে আসতে পারি এই কাপড়ের মধ্যে। এই দুইটা উইভ, তো আমরা এই দুইটো উইভই পরবো আজকে, ব্যাটফুট কর্ড আর হচ্ছে পিকে, যাদের মাধ্যমে আমরা চাইলে কর্ড ইফেক্ট ফুটিয়ে তুলতে পারি। তো প্রথমে আসো ব্যাটফুট কর্ডের ক্ষেত্রে। ব্যাটফুট কর্ড জিনিসটা কি? ব্যাটফুট কর্ড হচ্ছে যেখানে একটা ভার্টিক্যাল লাইন তৈরি হবে, অর্থাৎ লঞ্জিটিউডিনালি আর কি, কাপড়ের অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য লেন্থ, অর্থাৎ সেলভেজ বরাবর, সেলভের সাথে প্যারালালি কিছু লাইন, হ্যাঁ ভার্টিক্যাল লাইন কাপড়ের মধ্যে থাকবে, তখন সেই কাপড়টা হচ্ছে কর্ড কাপড় আর কি। অর্থাৎ কিছু কাপড়, কিছু লাইন উপরে থাকবে, কিছু লাইন গর্তে থাকবে, মানে উপরের অংশে কিছু লাইন উঁচু হয়ে থাকবে, কিছু অংশ গর্তে থাকবে, তারপরে উঁচু হয়ে আরেকটা লাইন, তারপরে গর্ত হয়ে আরেকটা লাইন, উঁচু হয়ে আরেকটা লাইন, গর্ত হয়ে আরেকটা লাইন। আমার কাছে কাপড় আছে, তোমরা এখানে দেখাইলে দেখতে পারবে কি না, এখানে তো দেখালে মানে বুঝতে পারবা না, তো কলেজ করলে মনে করিও, তাহলে আমি দেখাই দিব। তো এই এরকম একটা ইফেক্ট আসে। কিছু কিছু তোমরা স্যুটের কাপড়ে দেখবা, কিছু প্যান্টেও আগে ব্যবহৃত হইতো, হ্যাঁ বেশ কিছু কাজেই ব্যবহৃত হয় এই ব্যাটফুট কর্ডটা। অর্থাৎ কাপড়টা মানে একই রকম, শুধুমাত্র উপরে কিছু ভার্টিক্যাল লাইন আছে, যে ভার্টিক্যাল লাইনটা একটু উঁচু, তারপরে একটু গর্ত একটা ভার্টিক্যাল লাইন, আবার উঁচু একটা ভার্টিক্যাল লাইন, এইরকম। এই কাপড়টা হচ্ছে ব্যাটফুট কর্ড। আর এই ব্যাটফুট কর্ডটা হচ্ছে ট্রাউজারও হয়, কিছু কিছু জায়গায় ট্রাউজারও হয়, মূলত ওই যে মকমল টাইপের কিছু কোটেও আগে ব্যবহৃত হইতো, অর্থাৎ উঁচু খর্ত, উঁচু গর্ত, মানে দাগ আছে, মানে এরকম দাগ 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 লাইন আছে ওয়ার্প বরাবর। তো যেহেতু এটা ওয়ার্প বরাবর স্পোর্টস ওয়ারে, হ্যাঁ স্পোর্টস ওয়ারে থাকতে পারে, শ্যুটিংয়ের কাজে বেশি ব্যবহৃত হইতো শ্যুটিংগুলা, শ্যুট অনেকে দেখবো যে শ্যুট পরে যে ওই শ্যুটে এই টাইপের কিছু ইফেক্ট দেওয়া থাকে। তো এটা মূলত কি, ওয়ার্প ফেসড ক্লথ, অর্থাৎ এটা ওয়ার্প ফেসিং, অর্থাৎ ব্যাটফুট কর্ডটা হচ্ছে ওয়ার্প ফেসড আর পিকেটা হচ্ছে ওয়েব ফেসড হবে। একটা রিপিটের মধ্যে আমরা এই যে রিপিটটা করব একটু পরে, এই রিপিটের মধ্যে অন্তত দুইটা কর্ড তৈরি হবে, হ্যাঁ অন্তত কি দুইটা কর্ড তৈরি হবে, এটা হচ্ছে মানে বৈশিষ্ট্য। আমি বৈশিষ্ট্যগুলো একটু বলে যাচ্ছি। আবার ওয়ার্ডের থ্রেড ইউজ করতে পারি, ওয়ার্ডের থ্রেড হচ্ছে মানে এক্সট্রা অন্য কালারের থ্রেড, এটাকে আরও প্রমিনেন্ট করার জন্য, অর্থাৎ ডিজাইনটাকে, এই যে কর্ড ইফেক্টটাকে আরও বেশি ফুটিয়ে তোলার জন্য, আরও বেশি প্রমিনেন্ট, ভিজিবল, হ্যাঁ বা লুক্রেটিভ অথবা চোখে পড়ে এরকম করার জন্য ওয়ার্ডেড এফেক্ট, অর্থাৎ ওয়ার্ডেড থ্রেড, আরও কিছু মোটা বা অন্য কালারের ইয়ার্ন ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ একটু কোর্সার মোটা সুতা ইউজ করা হয়ে থাকে, এটাতে প্রমিনেন্সটা বাড়ে। আর নর্মালি নর্মাল সিচুয়েশনে এন্ডস এবং পিকস হচ্ছে জোর সংখ্যা, বাট কিছু কিছু এক্সেপশনাল কেজে বেজোর সংখ্যাও হতে পারে, এই হচ্ছে বৈশিষ্ট্য। আর ফাইনাল বৈশিষ্ট্য হচ্ছে ওয়েভটা, এখানে ওয়েভটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন একটা প্লেন ব্যাটফুট কর্ড হয় তখন ওয়েভটার সংখ্যাটা 4 হয়, ওয়ার্পে বেশি হয়, ওয়ার্পে 12, 14, 18, হ্যাঁ বেশি হইল 16, কিন্তু ওয়েভটে হচ্ছে 4টা মানে রিপিট থাকে আর কি, 4টায় দিয়েই হয় মূলত, এই হচ্ছে ব্যাপার।
তো কিছু টাইপস আছে, অনেকগুলো টাইপস আছে, আমরা সবগুলো টাইপস দেখব না, মোটামুটি যে কয়টাতে ডিজাইন মানে প্রমিনেন্ট আছে এবং পসিবল সেগুলোই আমরা দেখব। তো ব্যাটফুট কর্ডের টাইপসে আমরা যাচ্ছি। ব্যাটফুট কর্ডের টাইপসের মধ্যে প্রথমেই হচ্ছে প্লেন প্লেন ফেজ ব্যাটফুট কর্ড। তাহলে আমরা এই রিপিটের মধ্যে আঁকতে চাচ্ছি। তাহলে আমার ওয়ার্পে আছে কত ঘর? 12 ঘর, ওয়েভটে আছে হচ্ছে 4 ঘর। তুমি প্রথমে কি করবা, এই এই ডিজাইনটাকে আগে 4টা ভাগে ভাগ করবা, 3 3 6। আমি এটাকে আলাদা করে দিচ্ছি, এটাকে আলাদা করে দিচ্ছি, এই। তাহলে কি বলছিলাম আমি, যে ওয়ার্পের সংখ্যাটা জোর হইতে পারে, বাট ওয়েফটের সংখ্যাটা কি হয়, জোরই হয় বাট 4 হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, নর্মাল ক্ষেত্রে, প্লেনের ক্ষেত্রে সবসময় 4 হয়। তাহলে আমি ওয়েফটে 4 নিলাম, ওয়ার্পে 12 নিলাম, 12-র জায়গায় 16 নিতে পারতাম, 14 18 এরকম কিছু নিতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমি 4টা অংশে আগে সেপারেট করে নিলাম। সেপারেট করলাম এই জন্য কারণ আমাকে কাটিং থ্রেডগুলো আগে আলাদা করতে হবে, কাটিং থ্রেড অথবা কর্নার থ্রেডও বলতে পারো, অর্থাৎ সাইডে যেগুলো আছে, এই যে এই প্রথম অংশটা, প্রথম অংশের দুই সাইডকে আমি কাটিং থ্রেড বা কাটিং এন্ড অথবা কর্নার থ্রেড বলতে পারো, কর্নার বলার দরকার নাই, কাটিং বলা হচ্ছে এটাকে, কাটিং সি দিয়ে প্রকাশ করলাম, সি সি। এই 4টা জায়গায় মানে আমার প্লেন উইভ হবে, বাট বাকি জায়গাতে আমি কর্ড ইফেক্টটা নিয়ে আসব। কথাগুলো বোঝার চেষ্টা করো, যে আমি এই যে 4 ভাগে ভাগ করলাম, বা এখন 2 ভাগ বুঝতেছো, যে এই পাশে 1 ভাগ, ওই পাশে 1 ভাগ, এই 2 ভাগের মধ্যে, 2 ভাগের 2 প্রান্তে এটাকে আমি কাটিং এন্ডস এন্ডস হিসাবে, মানে কর্ড তো পুরোটা রাখলে হবে না, যাতে এটাকে ওই গর্তটার যাতে উঁচু অংশ একটা থাকে, সেই জন্য কাটিং এন্ডস দেওয়া হচ্ছে। এরপর কাটিং এন্ডস ওই পাশেও একই, 2 পাশের আমি কাটিং এন্ডস দিলাম প্লেন দিয়ে ফার্মনেস নিয়ে আসার জন্য, আর বাকি জায়গাটাতে আমি কর্ড ইফেক্ট আনবো। বাকি কটা আছে এখানে, এখানে 4টা ইয়ার্ন আছে না, আরও এখানেও 4টা ইয়ার্ন আছে, এই 8টা ইয়ার্নের মধ্যে আমি মূলত কি কর্ড ইফেক্টটা নিয়ে আসব। তো এখন তুমি ধরে নাও যে এগুলো নাই, এইটুকু নাই, তারপরে এইটুকু মনে নাই, সি ছাড়া আর কিছু নাই, তাহলে এই যে সি যেগুলো আছে এগুলোর মধ্যে প্লেন ডিজাইন করে দাও। এই যে ওয়ান আপ, ওয়ান ডাউন, ওয়ান আপ, তারপরে এখানে আপটা কোথায় হবে, এখানে এখানে, শুধু সিগুলোর মধ্যে, বাকিগুলো নাই আপাতত নাই। তাহলে এই কাজটা বুঝতে পারছো কি না, একটু বাম পাশে খেয়াল করো, তাহলে ব্যাপারটা আরও ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। এই যে এখানে আমি যে দিলাম এই যে সিটা, এই সিটা তো আসলে এই যে এই সিয়ের সাথে মিলে 2টা হবে, কোথাও কি এখানে 1টা আছে, এরপরে প্রথমটা 1টা আছে, এটা বাম পাশে কিন্তু 1টা আছে। যাই হোক, সবগুলো ডাবল না, এই যে ডাবল 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 এরকম 2টা 2টা করে, যদি কেন হলো, কারণ হচ্ছে আমার এই যে সি আছে, এই সি এর পরেই তো এই সি মানে 2টা, আর এখানে তো 2টা সি কাছাকাছি লাগানোই আছে, অর্থাৎ এটা বাদ, এটা বাদ দিয়ে মনে করো এই অংশটা নাই, তারপরে এই অংশটাও নাই, তাহলে এই এই এখন রিপিটটা কত, ওয়ার্পে 4টা, ওয়েফটে 4টা, তাই না, দেখতেছো? এখন রিপিটটা কেমন, ওয়ার্পে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, আর ওয়েফটে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তো 4 4 ঘরের মধ্যে তুমি একটা 4x4 টুল, 4x4 প্লেন আঁকতে পারবে না, ধরো এই যে এরকম 4x4 দিলাম আমি তোমাকে ঘর, তুমি এখানে কী আঁকতে বললাম, 4 1x1 প্লেন আর কি। তো 1x1 প্লেন কীভাবে আঁকবা, এইভাবে 1x1 আপ 1 ডাউন, এই যে 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন 1 আপ, এটা না 4 4 ঘরের মধ্যে একটা প্লেন ডিজাইন তো এরকমই, 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ 1 আপ, এই তো। তাহলে এইভাবেই আমরা করলাম, এই 4টা থ্রেডের মধ্যে আমরা এই কাজটাই করে দিছি, এখন বুঝতে পারছো? তাহলে আমার এই যে এইগুলা কোডগুলো কিভাবে সিলেকশন করছিলেন, কোনটা যুক্ত করে নিয়েছেন?
না কর্ড না, এটা কর্ড না, এটা হচ্ছে কাটিং এন্ডস, মানে প্রান্ত। মানে আউটসাইড এন্ডস গুলো আর কি, একদম বাইরের দিকের এন্ডস গুলো হচ্ছে কাটিং এন্ডস বলা হচ্ছে। আর মাঝখানে আমি এখনো কর্ড ইফেক্ট আনবো, এখনো আনি নাই, এটা তোমাদেরকে দেখে আমি বুঝাচ্ছি। আচ্ছা, এবার আমি এটাকে খুলে নিয়ে আসি, কালো তো, এখানে কর্ড ইফেক্টটা তোমার ফুটিয়ে তুলতে হবে। তো এখানে কিভাবে ফুটিয়ে তুলবো আমি, এটা এটা হচ্ছে নিয়ম, যে তুমি প্রথম যে নিচের অংশটা আছে, নিচের অংশটাকে পুরোটাকে ফিল করে দাও, তাহলে এখানে উপরে পুরো অংশটাকে ফিল করে দাও, মানে আপ করে দাও। তাহলে আমি আপ করে দিচ্ছি সবগুলা, আর এখানে কোনগুলো আপ করে দিব, উপরের গুলা, উপরের পার্টটা, মানে সবসময় আমরা ডায়াগোনালে ক্লাস করি, এই কোনায় যা কাজ হয় অপর কোনায় তাই কাজ হয়। কাজ মোটামুটি এখানে শেষ, তার মানে এগুলো সবগুলো যেহেতু একসাথে উপরে আসে, সবগুলো যেহেতু একসাথে উপরে আসে, এইখানে একটা ইফেক্ট আসবে তাই না, মানে উঁচু অংশ আসবে। তো এই উঁচু অংশটা এই বরাবর, এই লাইন বরাবর থাকবেই, কারণ যেহেতু ওয়েফটে সংখ্যা কম, ওয়েফটে মাত্র কয়টা ইয়ার্ন, 4টা ইয়ার্ন, সুতরাং এই জায়গাটা দেখা যাবে, আবার একটু পরে আবার উঁচু দেখা যাবে, সুতরাং ভার্টিক্যাল বরাবর একটা উঁচু লাইন কিন্তু ফুটে উঠবে। তো এটাকেই বলতেছি আমরা কর্ড ইফেক্ট। তো অপর পাশটা কিন্তু খালি রাখা যাবে না, কাপড়ের ফার্মনেসের জন্য অপর পাশটা কী করে দিতে হবে, প্লেন ডিজাইন করে দিতে হবে। তো প্লেন ডিজাইন কীভাবে করব, এটার সাথে মিলিয়ে করো, এখানে ক্রস আছে তার মানে এটা আপ এটা ডাউন, তো এটা ডাউন এটা আপ করো, এটা আপ এটা ডাউন, এটা আপ এটা ডাউন, যে আপ এটা ডাউন। তাহলে এই অংশটাও প্লেন করে দাও, কীভাবে করবা, এখানে আপ আছে ডাউন, তারপরে এখানে ডাউন এটা আপ, আপ ডাউন, ডাউন আপ, আপ এ ডাউন। তার মানে এখন আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হইল। তো এবার একটু এখানে খেয়াল করো যে এই যে কাপড়টা হবে, এই কাপড়টাতে কিন্তু এরকম কিছু লাইন তুমি খুঁজে পাবা, এই যে সবুজগুলা দেখতেছো না, সবুজগুলা, এই সবুজগুলা একটা লাইন তৈরি করছে ভার্টিক্যালি, আর এই যে পাশে লালগুলা একটা লাইন তৈরি করছে। আর লালগুলা কি ইয়ার্ন, ওয়েফট ইয়ার্ন না, এখানে আমাদের এই মানে এই এখানের জন্য এখানের জন্য কি এটা ওয়ারপিয়ান না, আমরা কোনগুলোকে ওয়ারপিয়ান দেখাইছি এখানে এতদিন, তো এগুলাই দেখাচ্ছি যে এই এই ডিজাইনটাই তো, মানে এই এক্সেল শিটটাই তো দেখাচ্ছি, সবুজগুলো ওয়ার্প, লালগুলা ওয়েফট। তো এই ওয়ার্পে দেখো, ওয়ার্পে এই বরাবর তুমি একটা লাইন খুঁজে পেয়েছো, মোটা উঁচু অংশ, তার মানে ওয়ার্প দিয়ে উঁচু হবে, আর এই যে লালগুলা কি হবে, গর্ত হবে, আবার এই সবুজটা কি হবে, উঁচু হবে, আবার এই লালটা কি হবে, গর্ত হবে, তারপরে এই যে আবার উঁচু হবে, এই গর্ত হবে, তার মানে আমি কাপড়ের মধ্যে এরকম একটা ইফেক্ট দেখতে পাবো, ভার্টিক্যাল লাইন বরাবর এরকম কর্ড থাকবে। হ্যাঁ, কর্ড মানে হচ্ছে ভার্টিক্যাল লাইন কাপড়ের লেন্থ বরাবর, এবং ওয়ার্প ফেস্ট, এই জন্য এটার নাম হচ্ছে ব্যাডফোর্ড কর্ড। এটা গেলো একটা টাইপস ব্যাডফুট কর্ডের, আমরা দুইটা টাইপসই দেখবো, ওর জন্য আর এত জটিল করতেছি না, পরে আমরা পিকে আবার দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ডেড, অর্থাৎ তুমি যদি কালার্ড ইয়ার্ন অথবা কোনো ফ্যান্সি ইয়ার্ন এখানে ইউজ করতে চাও, তখন কি করতে হবে, মানে ওয়ার্ডেড ব্যাডফুট কর্ড। আচ্ছা, একটা প্লেন ফেস, একটা ওয়ার্ডেড, প্লেন ফেসটা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে আমরা ওয়ার্ডেডে যাচ্ছি। ওয়ার্ডেড মানে হচ্ছে কি বললাম তোমাকে, মিডলে কিছু ফ্যান্সি ইয়ার্ন নিয়ে আসতে হবে, অর্থাৎ কিছু ফ্যান্সি ইয়ার্নের সমন্বয়ে এই কাজটা করতে হবে। এই কাজটাই মানে এতক্ষণ যেটা করলাম সেটাই, শুধুমাত্র তোমার মাঝখানে একটা করে ঘর যদি তুমি বাড়িয়ে দাও তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, মাঝখানে একটা করে ঘর কীভাবে বাড়াতে পারি, ধরো এই যে একদম মিডলে, এখানে যদি আমি একটা ঘর অ্যাড করতাম,
আর এইখানে যদি আরেকটা ঘর অ্যাড করতাম তাহলে আমার কাজটা হয়ে যেত। তাহলে এটাতে আমি করি 14x4 করি, তাহলে বুঝতে পারতেছো তোমরা 14x4 মানে করবো আমি। তাহলে এইখানে আমার ঘর নিতে হবে 14টা, চার পাঁচ ছয় সাত, তাহলে 4টা ভাগে ভাগ করি, বা 2 ভাগে ভাগ করলে হয়। আচ্ছা 4 ভাগেই করি, এই এই 4টা। তাহলে আমার কর্নারগুলো এখন একটু চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারতেছো? একটা কর্নার যাবে এখানে, আর একটা কর্নার যাবে এখানে, এই। আর এই যে এই এই এটার কর্নারগুলো গেল, কর্নার ছাড়া এখানে কয়টা আছে? 5টা। 5টার মধ্যে যেটা মিডল আছে এটাকে তুমি রেখে দাও আপাতত। এটা আমরা ওয়ার্ডের থ্রেডে করব, এটাতে কোনো কাজ করার দরকার নাই। এটাকে আমি একটা কালার করে ফেলে রাখতেছি এটা। আর এইখানে এগুলোর মধ্যে মিডল কোনটা আছে? এটা, তাই না? তাহলে এটাকে আমি একটা কালার করে রেখে দিচ্ছি। এটা আমার হচ্ছে ওয়ার্ডের থ্রেডের জন্য, তো সে নিচে ডাব্লিউ দিতে পারো। এটা ডাব্লিউ ওয়ার্ডের থ্রেড, এটা হচ্ছে ওয়ার্ডের থ্রেড। তাহলে বাকি কাজটা আমি শেষ করে ফেলি, ওয়ার্ডের থ্রেডের কাজটা পরে করতেছি, বাকি কাজটা শেষ করি। বাকি কাজ কিন্তু আগের মতোই, কর্নারগুলো আমাকে কী করতে হবে? প্লেন করতে হবে। এই যে করে দিচ্ছি, আগে ঠিক যেভাবে কাজ করছে এভাবে, এই জন্য বলতেছি না তেমন কিছু। সরি, এখানে কিছু হবে না। কর্নারগুলা, কর্নারে এটা ক্রস, এটা আপ ওয়া ডাউন, তারপরে আপ এ ডাউন, তারপরে যা আপ এ ডাউন, এই কর্নারের কাজ শেষ। তারপর নিচের অংশের কাজ শেষ করি, এখানে সবই ক্রস হবে। আচ্ছা, এবার উপরের অংশে এগুলোতেও ক্রস হবে। এবার বাকি এই পাশগুলো আর এই পাশটা, আর এই পাশটা কী করতে হয়? প্লেন করে দিতে হয়, তাই তো? তাহলে আমরা প্লেন করতেছি এখান থেকে শুরু করে, এটা ক্রস, আপাস, এটা ডাউন, তাহলে এটা আপ, আবার এটা আপ, আবার এটা আপ, আবার এটা আপ। আচ্ছা, এবার এদিকে আসো, এটা আপ আছে, তাহলে এটা আপ হবে, এটা আপ হবে, এটা আপ হবে, এটা আপ হবে। শুধুমাত্র এই হলুদ যে দুইটা ইয়ার্ন আছে, এই দুইটা ছাড়া কিন্তু বাকিটা একটা প্লেন, বাকিটা হচ্ছে একটা কি প্লেন ডিজাইন বা প্লেন ওয়েব হইল। ঠিক আছে, এটা বুঝতে তো কারো সমস্যা নাই। কোন দুইটা? এটাতে দুইটা মানে তো এই পুরোটাই দিয়ে দিছি, যে এখানে যা আছে সবগুলোই তো ক্রস করছি, সবগুলোই আপ। এখানে যা আছে সব আপ, এখানে যা আছে সব আপ, দুইটা না, সবগুলাই। এই যে উপরে কিন্তু এটা সব আপ, এখানে সব আপ। কোনটা ছাড়া? ডব্লিউ ছাড়া। ডব্লিউ তো আমরা কোনো কাজই করি নাই, ডব্লিউ তো বাদই দিছি, এটা নিয়ে পরে কথা বলবো, এই জন্য এটা বাদ। এটা ছাড়া বাকি দেখো ওই প্লেনের মতোই, অর্থাৎ এই দুইটাকে বাদ দিলে এটা একটা কি প্লেন ফেস ব্যাটফোর্ড কর্ড। আচ্ছা, ওয়ার্ডের থ্রেডগুলো তুমি এবার ইউজ করে দিবা, এখানে আপ করলে এখানে ডাউন হবে, আর এখানে যদি ডাউন করো তাহলে আবার এখানে ডাউন হবে, কোনাকুনি আর কিছু না। তাহলে এখানে আপ করতেছি, এই দুইটা আপ, তাহলে এই দুইটা আপ হবে, এই হচ্ছে কাজ। হ্যাঁ, আর কিছু না। তো এখন এই এই এখানে একটু ফ্যান্সি ইয়ার্ন ইউজ করার কারণে, একটু ফ্যান্সি ইয়ার্ন ইউজ করার কারণে কর্ড ইফেক্টটা আরেকটু বেশি প্রমিনেন্ট হবে। কেন? কারণ হচ্ছে তুমি দেখো এই যে সবুজ মার্কটা আছে, এই সবুজ মার্কের মাঝখানে একটা মোটা বা ডেকোরেটিভ ইয়ার্ন আছে, ফ্যান্সি ইয়ার্ন আছে, তো যেটা কি না তোমার এই কর্ড যে লাইনটা, এই যে কলামটা হবে, এই কলামটাকে আরও বেশি ফুটিয়ে তুলবে। আর এটা তো এমনি গর্ত আছেই, তবে উঁচু অংশটাকে আরেকটু বেশি ফুটিয়ে তুলবে, কারণ এই উঁচু অংশটা, এই সবুজ অংশটার মাঝখানে একটা কী আছে? ওয়ার্ডের থ্রেড আছে, ওয়ার্ডের থ্রেড বা ফ্যান্সি ডেকোরেটিভ থ্রেড আছে। ঠিক আছে, তাহলে তোমরা কী করবা,
এটা মনে করো 14 জন্য হইলো, যদি 18 জন্য হয় তাহলে কি হবে, কেমন হবে বলো তো? একজন 18 ইন্টু 4, 18 হলে এখানে 9টা ঘর হইতো বাম পাশে। বাম পাশে 9টা ঘরের মধ্যে প্রথমটা এবং শেষেরটা কাটিং এন্ডসের জন্য চলে যেত। আমার থাকতো কয়টা? 60টা। সেই 60টাকে আমি দুই ভাগ করলে এই পাশে পড়তো 3টা, এই পাশে পড়তো কয়টা? 3টা। আর মাঝখানটা রেখে দিতাম কিসের জন্য? ওয়ার্ডের থ্রেডের জন্য। তো সেমভাবে আমার ডান পাশেও কাজটা করতে হইতো। তো ডান পাশে বাম পাশে কাজটা করলে আবার আগের মতো সেম কাজগুলো, অর্থাৎ কর্নারগুলোকে আমি প্লেন করব, তারপরে এই ওয়ার্ডের বাদ দিয়ে বাকি এই পাশে পুরোটাই ক্রস হবে, আপ পুরোটা ডাউন হবে। মানে এখানে তিন ঘর হইতো আর কি, 3টা আপ 3টা আপ, এখানে 3টা, এখানে 3টা, আর ওয়ার্ডের থ্রেডটা যা আছে তাই করে দিতাম, ঠিক আছে? এখন কথা যদি আরও বড় হয়, ধরো এরকম না আরও বড়, 30 হলো, 30 ABCD জেড তো 26, 26 27, ছোটো করে নেই, 26 27 28, এখান থেকে ধরো 30 আছে, একটু খেয়াল করো 30-এর মধ্যে একটু সেন্স অ্যাপ্লাই করবা তোমরা, একটু সেন্স অ্যাপ্লাই করলেই হবে। তো 30-এরকে যদি তুমি দুই ভাগ করতে চাও, তাহলে কেমন হবে? এখানে 15 আসবে না? যে 10 11 12 13 14 15, এই এই 15, আমি অর্ধেকটা করে দেখাচ্ছি, বাকিটা বুঝবা। এখন এখানে কর্নার এন্ডস তো দুইটাই, বা কাটিং এন্ডস, এটা আর এটা। এখন তুমি চিন্তা করো, যদি এখানে সবগুলাকে তুমি আপ করে দাও তাহলে এটা কেমন হয়? ফ্লুটিংটা অনেক লম্বা হয়ে যায় না? তাহলে তুমি ওয়ার্ডেড থ্রেড একটু বেশি ইউজ করবা এখানে, ওয়ার্ডেড থ্রেড তোমার ইচ্ছা মতো এখানে একটু বাড়িয়ে দিবা। যদিও এটা কর্ডটা অনেক বড় হবে, মোটা কর্ড হবে, বাট সেই মোটা কর্ডটাকে তুমি ওয়ার্ডেড থ্রেড একটা না দিয়ে বরং তোমার সুবিধা মতো, যেভাবে সুবিধা হয় দুইটা তিনটা চারটা দিতে পারো। তাহলে তুমি যত বেশি ওয়ার্ডেড থ্রেড ইউজ করবা তত বেশি কী হবে, প্রমিনেন্ট হবে। কিন্তু আবার ওয়ার্ডেড থ্রেড এভাবে দিতে পারবো না, এখানে একটা আছে এখানে একটা ওয়ার্ডেড থ্রেড দিয়ে দিলা, এরকম না, অন্তত দুইটা, অন্তত দুইটার পরে একটা ওয়ার্ডেড, দুইটার পরে একটা ওয়ার্ডেড, বা তিনটার পরে চারটার পরে একটা করে ওয়ার্ডেড থ্রেড ইউজ করতে পারো। যেমন এখানে কয়টার পরে দিছি আমরা, এই যে দুইটার পরে একটা ওয়ার্ডেড, দুইটার পরে আর একটা ওয়ার্ডেড। তো এরকম না যে একটা মানে কর্ড ইফেক্টের পরেই একটা ওয়ার্ডেড থ্রেড দেওয়ার দরকার নেই, তাহলে দুইটা বা তিনটা চারটা হইতে পারে, হ্যাঁ তো তাহলে পাঁচটাও হইতে পারে। তো এখানে তুমি কয়টা দিবে এটা তোমার উপর ডিপেন্ড করবে। এখন এখানে ঘর আছে কয়টা বলো তো? 6 7 8 9 10 11 12 13টা, তাই তো? এখন 13টার মধ্যে তুমি যদি দুইটা পয়েন্ট নাও তাহলে কোথায় কোথায় হবে, মানে মিডিল, একদম দুইটার মাঝামাঝি রাখতে চাচ্ছি আমরা, যাতে সব দিকে মিলে যায়। তখন এখানে একটা নিলে আর এখানে কোথায় নিব, তিন ঘর পরে, তিন তিন ঘর পরে তা তো হচ্ছে না, তো চার ঘর পরে যদি আমি নেই, এই চার ঘর পরে এখানে নিলাম, আবার এই চার ঘর পরে এখানে নিলাম, হ্যাঁ ধরো এরকম, তখন কি হচ্ছে, এখানে তিন ঘর, এখানে হয়ে যাচ্ছে চার ঘর, আবার এখানে হয়ে যাচ্ছে চার ঘর, চার চার তিন, মিলতেছে না মোটামুটি। তাহলে এটা না করে আমি যদি এটা এখানে করি তাহলে কিছুটা মিলে, মিলে বলতে দেখতে যাতে সুষম মনে হয়, দেখতে যাতে মনে হয় যে সিমিত্রি আছে এদের মধ্যে। যেমন আমি এরকম করলাম, তাও মোটামুটি এটা দেখতে ভালোই, কারণ কি এখানে তিন ঘর ডান পাশে, আর বাম পাশে কয় ঘর, তিন ঘর, আর মাঝে কয় ঘর, পাঁচ ঘর। তাহলে আমি এভাবে করতে পারি কি না, এভাবে তো একটা সিমিত্রি দেখা যাচ্ছে যে না, তিনটার পরে দুইটা দুইটা দিলাম আর মাঝখানে পাঁচটা ঘর রয়ে গেল, এরকম করতে পারো, ঠিক আছে? যদি দুইটা ওয়ার্ডের থ্রেড ইউজ করতে চাও তাহলে এখানে একটা দিলা, এখানে একটা দিলা, অথবা আরেক ঘরে এদিকে এনে এখানে দিলা, অথবা এখানে দিলা, তাও হচ্ছে, মাঝখানে তিনটা, এ পাশে চারটা, এ পাশেও চারটা, তাও সমস্যা নেই। তুমি যদি এখানে দাও ওয়ার্ডের থ্রেডটা, এটা দাও, এটা তোমার ইচ্ছা মতো আর কি, যাতে সিমিত্রি থাকে। অথবা তুমি একটা দিয়ে করলেও হবে, একটা দিয়ে করলে যে ভুল হবে তা না, একদম পুরোটার মাঝখানে একটা দিলা, তাও কিন্তু ডিজাইন হয়ে যাবে, বাট একটু বড় রিপিট তো, এজন্য একাধিক ওয়ার্ডের থ্রেড ইউজ করার পরামর্শ দিচ্ছি আমরা।
তাহলে তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছো যে এটা আমরা কি বললাম যে এখানে তুমি চাইলে এখানে দিলে কি হবে, মাঝখানে আমি তিনটা রাখলাম, আর সাইডে হচ্ছে এখানে চারটা, এখানে চারটা হইতে পারে, অথবা তুমি হলুদ গুলাকে যদি মার্ক করো, হলুদ গুলা ডান পাশে তিনটা, বাম পাশে তিনটা, মাঝে থাকলো পাঁচটা হতে পারে, অথবা যদি তুমি তিনটা ইউজ করতে চাও, ধরো এখানে দুইটা দিবা না, ওয়ারের থ্রেড তুমি তিনটা ইউজ করতে চাও, তখন তুমি মানে সিমেট্রি যাতে হয় ডিজাইনটা সেইভাবে করে করে দিতে পারো। তো সিমেট্রি কিভাবে, আমি ধরো এখানে তিনটার পরে যদি এখানে একটা রাখি সাপোজ, অথবা দুইটার পরে যদি রাখি, বা তিনটার পরে রাখলাম, তিনটার পরে এখানে একটা দিলাম, তারপর দুইটার পরে একটা দিলাম, মনে করো যেহেতু আমি সর্বনিম্ন দুইটা পর্যন্ত দিতে পারতেছি, তাহলে দুইটার পরে একটা দিলাম, এরকম দিলেও কিন্তু হচ্ছে কেন। আর এখানে এটাও একটা মিল যে এখানে দুইটা দুইটার মাঝখানে একটা আছে, আবার এদিক থেকে তিনটার পরে একটা, তিনটার পরে একটা, মানে অর্থাৎ একটা সিমেট্রি, যা মিল যাতে থাকে, মনে হয় যাতে একটা মিল আছে। তো এটাই হচ্ছে তোমার এই ওয়ারের থ্রেড ইউজ করার নিয়ম। তাহলে আমরা দুইটা জিনিসই শিখলাম, একটা হচ্ছে কর্ড উইপ কি, কর্ড উইপের ফিচার, আর কর্ড উইপের যে ব্যাটফুট কর্ড হচ্ছে ওয়ার ফেজ যে কর্ডটা ভার্টিক্যাল লাইন বরাবর, অর্থাৎ লেন্থ ওয়াইজ বা স্যালভেজের সাথে প্যারালাল, সেটা হচ্ছে ব্যাটফুট কর্ড। এখান থেকে আমরা দুইটা ডিজাইন শিখলাম, একটা হচ্ছে প্লেন ফেজ, আর একটা হচ্ছে মানে ওয়াডেড। ওয়াডেড মানে হচ্ছে এই কালার্ড ইয়ার্ন ইউজ করে হতে পারে। এখানে আরো আছে, আরো চার পাঁচটা আছে, এখন তোমাদেরকে কতটুকু শিখাবো সেটা হচ্ছে বিষয়। আমি আরেকটা তাহলে বলে দিচ্ছি, টুইল ফেজও হতে পারে, টুইল ফেজটা দিয়ে শেষ করে দিচ্ছি। পরীক্ষা আশা করি এই তিনটার বাইরে আসবে না, কারণ এই তিনটাই হচ্ছে সবচেয়ে কমন। তো টুইল ফেজটা একটু দেখে রাখো, জাস্ট একই আমার প্রিন্সিপাল একই, এখানে আমরা প্লেন প্রিন্সিপালে কাজ করেছি, সবগুলো আপ হয়ে এই সবগুলো আপ, তার মানে এই পাশে ডাউন হিসেবে ধরা যায়। তো এইটা এটা ছিল একটা প্রিন্সিপাল, তো এখন এই প্রিন্সিপালটাকে চেঞ্জ করে আমি যদি টুইল প্রিন্সিপাল করি তাহলে হবে হচ্ছে কেমন, ধরো আমি 3 6 8 ষোলো নিচ্ছি, 4 10 11 12 13 14 15 16 ষোলো, আর এখানে টুইল যেহেতু আমার অ্যাটলিস্ট তিনটা লাগবে, তিনটা মানে ছয়টা, টুইলের জন্য আমার অ্যাটলিস্ট দরকার হবে তিনটা, তিনটা তিনটা, হ্যাঁ ছয়টা নাও। তাহলে এটাকে আমি মার্কিং করে দিলাম এভাবে এই। আচ্ছা এবার এটা এটাকে আমি দুইটা অংশে ভাগ করি, 3 4 5 6 7 8, এটা মনে করে একটা অংশ আমাদের বাম পাশের অংশটা, আর এটা হচ্ছে আরেকটা অংশ যেটা ডান পাশে। আমি কি করব, টুইল কে ভিত্তি করে আঁকবো। এখন টুইল তিন ঘরের মধ্যে কিরকম হয়, এখন টুইল তিন ঘরের মধ্যে ধরো ওয়ান আপ টু ডাউন যদি হয় তাহলে এরকম হতে পারে না, বা টু আপ ওয়ান ডাউন হতে পারে, তা পারে না, কোনটা আঁকবো বলো। ওয়ান আপ টু ডাউন না টু আপ ওয়ান ডাউন? আমরা এটাকে ভিত্তি ধরে আঁকবো। তো তুমি প্রথমে কর্নার বা কাটিং থ্রেড গুলা নির্ণয় করে নাও, আমি দুই পাশে দুটা কাটিং থ্রেড নিয়ে নিলাম, এখানে একটা, এখানে একটা। নিয়ম কি, আমি কাটিং থ্রেডে কি করব, প্লেন উইভ আঁকবো। হ্যাঁ তো প্লেন উইভ আঁকার কাজটা শেষ করে নিই, তারপরে ওখানে যাচ্ছি, এটা গেল, তারপরে হচ্ছে এখানে এটা 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 এখানে 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 এই। তাহলে এই হচ্ছে আমার এই কাটিং থ্রেড গুলো হয়ে গেল। তো এইবার আমার যে ফেস লুপগুলো হবে বা ফেজ ইয়ার্নগুলো হবে সেগুলো সব এখানে আসবে, সবগুলো এখানে আসবে, সবগুলো বাকিগুলো এখানে আসবে। তো আমি টুইল ইফেক্টটা তো তো নিয়ে নিয়ে আসতে হবে, এখানে সবগুলো মনে করো আপ হলো, আপ হলো, কিন্তু আপের পরও আমাকে টুইল ডিজাইনটা তো রাখতে হবে, টুইল ডিজাইনটা স্পেসিফিক জায়গাগুলোতে রাখতে হবে। তো টুইল ডিজাইনটা রাখার জন্য আমি কোন ঘরগুলো সিলেক্ট করব সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো টুইল আমি যদি সিলেক্ট করি, যেমন যেমন ধরো আমি ধরলাম যে এখানে আমি টুইল করব এটাতে,
তাহলে এখানে ক্রস দিলাম, আমি এটাকে অন্য কালার করে দেই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এইটা তো আমার তো শুধু এখানে টুইল, এখানে শুধু টুইল আঁকলে কি আর এটা কর্ড হবে? এখানে যদি আমি শুধু টুইল এঁকে দিই তাহলে কি কর্ড হয়ে যাবে? নিশ্চয়ই না, এখানে কর্ড হতে হলে কি করতে হবে? আমার কর্ড হওয়ার জন্য যে ইফেক্ট অর্থাৎ সবগুলাকে একসাথে আপ করা, এই কাজটা করতে হবে না? কথা কি বুঝতেছ? আগে কি করেছি আমরা? আগে তো এই কাজটা করেছি যে এই পাশে অনেকগুলাকে সবগুলাকে ক্রস করে দিয়েছি, সবগুলাকে আপ করেছি, আবার এখানেও সবগুলাকে আপ করেছি। এটার অল্টারনেটটাকে আমরা প্লেন করেছি, এই জন্য নাম ছিল প্লেন ফেসড, মানে প্লেন ফেসকে কাজে লাগিয়ে। এখানে টুইল ফেসকে কাজে লাগাবো, টুইলের সাথে ওই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। কোন কাজটা? যেটা কিনা সবগুলো ক্রস থাকে। তাহলে আমি ওইটার জন্য এই ঘরগুলো যদি আমি রাখি, এই তিনটা ঘর, আর বাকি তিনটা ঘরে যদি আমি আমার টুইলটা করে দিই, তাহলে টুইল এবং ওই কড ইফেক্ট ওই দুইটা মিলে গেল না? দুইটা মিলে এখানে কাজটা হইলো। এরকম করতে পারি আমরা, এই যে সবুজগুলো দেখতেছ সবগুলো আপ করে দিব। কেন? আমার কড ইফেক্টটা ওখানে আসবে, আর কোয়াড ইফেক্টের মাঝখানে আমি প্লেনকে ভিত্তি না ধরে কাকে ধরতেছি? টুইলকে। তার মানে এবার আমি টুইল ডিজাইন এখানে করে দিলেই হয়ে যাচ্ছে। তো এটা করতে পারো, এটা বুঝতে পারছো কিনা? না বুঝলে বলো, আমি আবারও বলতেছি। আগে তো স্যার এটাকে আমরা একটা কেসে চারটা ভাগে ভাগ করতাম, কিন্তু স্যার এখন তো স্যার দুইটা ভাগে ভাগ করতে হবে তাহলে। হ্যাঁ, এইভাবে করতে পারো যে এখানে তিনটাকে নিয়ে উপরে টুইল করে দিলে যেরকম হবে তার চেয়ে বেশি ভালো হবে যদি এগুলোর মাঝখানে মাঝখানে তুমি টুইল দাও, তাহলে আরো একটু ফিট হবে, মানে আরো টাইটলি এঙ্গেজ হয়ে যাবে। আগে করছি কি, আগে তিনটা একসাথে করে ফেলছি নিচে আর উপরে করছি প্লেনটা, তাই না? এখন বলতেছো এই তিনটাকে নিচে করে উপরে তিনটাতে টুইল করার জন্য, এটাই বলতেছো না? এরকম হ্যাঁ, এরকমও করতে পারতেছো। এরকমের চেয়ে এটা আরো বেশি ভালো যে তোমার ওই কড ইফেক্টটাও আসতেছে, সাথে সাথে এটা আরো একটু বেশি বাইন্ডিং হচ্ছে, কারণ সবগুলো একসাথে আপ হলে কাপড়টা লুজ হয়ে যাবে। এই তিনটাই যদি একসাথে আপ হয় কাপড়টা কিন্তু ফার্মনেস অনেক হারিয়ে ফেলবে, হবে মানে থিওরিটিক্যালি হবে। তুমি যদি ডিজাইনের কথা বলো, ডিজাইন করলে হবে, বাট কাপড়টাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য বা প্র্যাকটিক্যালি ভাইয়েবল করার জন্য, হ্যাঁ ফিজিবল করার জন্য আমরা এরকম করতেছি আর কি। হ্যাঁ বুঝতে পারছো? স্যার তুমি চাইলে ওভাবে করতে পারবা, সমস্যা নাই। নিচে তিনটাতে তুমি কর্ড ইফেক্ট নিয়ে আসো আর উপরে টুইল করে দাও, আর তাহলে এই পাশে কি করবা? নিচে টুইল করবা, উপরে কর্ড করবা, এরকম করলে হচ্ছে। এখানে আমরা অল্টারনেট করব, যদি এখানে আমি টুইল করি এখানে কিন্তু আবার কর্ড দিব, আর এখানে যদি আমি কর্ড ইফেক্ট নিয়ে আসি এখানে কিন্তু টুইল দিব এই বরাবর। আচ্ছা আসো, তাহলে আমার এই এই সবুজগুলো কি করব? স্যার আপ করে দিব, সবগুলো আপ করে দিব, করে দিচ্ছি। রিপিট হচ্ছে 16, কিন্তু 16/6। আচ্ছা তাহলে এখানে টুইল করো তো, এখানে টুইলের কি আছে? একটা আপ আছে, তারপরে কোনাকুনি মাঝখানে একটা আপ, তারপরে একটা আপ, মানে ওয়ান আপ টু ডাউন, তারপরে এই যে ওয়ান আপ ওয়ান ডাউন টু ডাউন, এটা একটা টুইল মার্ক হলো। কালার করে তোমাদের বোঝার জন্য কালার করতেছি, এখানে একটা হবে ওয়ান আপ টু ডাউন। তো শেষ তো হয় না, আরো তিনটা ঘর আছে না? সেগুলো তো আমি খালি রাখবো না, সেগুলোতেও কিন্তু আমার টুইলটা আবার নিয়ে আসতে হবে। এই ওয়ান আপ টু ডাউন, ওয়ান আপ টু ডাউন, ওয়ান আপ টু ডাউন, তাহলে এগুলো হচ্ছে আমার টুইল ডিজাইনগুলা, যেগুলো টুইলের জন্য। তাই কালার করবো না, পরীক্ষার খাতায় কিন্তু কালার করিও না, কারণ এটা কালার এন্ড উইভ এফেক্ট না, এটা হচ্ছে নর্মাল ডিজাইন উইভ ফ্যান্সি। তাহলে এরকম হলো, এটাও কিন্তু একটা ভালো প্রমিনেন্ট লাইন নিয়ে আসবে টুইলের উপর ভিত্তি করে। টুইল লাইনও আছে আবার কর্ড ইফেক্টও আছে, মানে কর্ডটা আরও ফুটে উঠবে। আর এখানে তাহলে কি করবো বলছিলাম, কি মনে আছে? রিভার্স করব, আগে রিভার্স কিভাবে করতাম, নিচে যদি সবগুলো ক্রস হইতো উপরে সবগুলো ক্রস করতাম, মানে আপ করতাম। তো এখন কি করব, বিপরীত লাইন রিভার্স করে এই পাশে যে গুলো আছে এটা যেহেতু এখানে আপ ছিল, এটা আমি এখানে করে দেবো আপগুলা।
আমি আর কালার করতেছি না, বুঝে নিও তোমরা। এটা ক্রস, এবার টুইল যদি করতে চাই এখানে আপ হবে, একটা আপ এখানে, আপ টু ডাউন এখানে, আপ টু ডাউন, তারপরে হচ্ছে এখানে আপ এখানে, আপ এখানে, আপ। এই অনেকের কাছে হিজিবিজি মনে হচ্ছে, যাক আমি কালার করেই দিই তাহলে বুঝতে সহজ হবে। এখন মনে হয় বুঝতে আর কারো তেমন অসুবিধা নাই। এই তাহলে আমরা এই কাজটাই করছি, সরি আমরা তো একটু বাম পাশে সরে আসছি, কর্নার ছেড়ে চলে গেছি, এখানে হবে না, হবে হচ্ছে এখানে। হবে এখানে, দেখো এবার বোঝা যাচ্ছে কিনা। এই হচ্ছে আমাদের কর্নার থ্রেড। আমি একদম যদি সেপারেট করে দিই সবগুলোকে তাহলে আরো ক্লিয়ার হবে। এগুলো হচ্ছে আমাদের কর্নার থ্রেড, এই হচ্ছে কর্নার থ্রেড, আর এখানে হচ্ছে আমি কর্ড ইফেক্টও নিয়ে আসলাম, পাশাপাশি মাঝখানে মাঝখানে টুইল দিলাম। এখানেও একই উল্টাভাবে কর্ড ইফেক্ট এবং টুইলের কম্বিনেশন, চাইলে ওইভাবে যেভাবে বলছিলাম যেভাবে করতে পারো প্লেনের মতো। নিচে যদি আমি সবগুলাকে কর্ড ইফেক্ট করি, টুইল দিলাম, তাহলে উপরে টুইল দিলে এখানে নিচে টুইল হবে আর উপরে কর্ড ইফেক্ট আসবে। আচ্ছা এইটার মধ্যেও কিন্তু ওয়ার্ডেড করা যাবে, একটা তো প্লেন ফেজ ওয়ার্ডেড, একটা টুইল ফেজ ওয়ার্ডেডও কিন্তু হতে পারে। তখন কি করতে হবে বলো তো, শুধু একটু এডিশন করতে হবে, কোথায়? বলো দেখি, পারতেছো না? ওয়ারেড ছিল, হ্যাঁ কোথায় আসবে ওয়ারেডটা? মাঝখানে আমি যদি এখানে এই পাশে একটা আসবে, ওই পাশে আমি এখানে একটা ঘর অ্যাড করে দিলাম, মনে করো এটা 18x6 হলো, 18x6 হলো তো আর কিছুই নাই, জাস্ট এখানে আমি কি করলাম একটা ওয়ারেড থ্রেড দিলাম, আর এই যে এই দুইটার মাঝখানে একটা ওয়ারেড থ্রেড দিয়ে দিবার। ওয়ারেড থ্রেড নিয়মটা কি, তিনটা আপ ডাউন অথবা ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউনও করতে পারো, সমস্যা নাই। কি করা যাবে, যেহেতু ছয় ঘর আছে, ছয় ঘর থাকলে তিনটা আপ তিনটা ডাউন না করে ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউনও করে দিতে পারবা, অসুবিধা নেই। অর্থাৎ এদিকে যা করবা এদিকে তার উল্টাটা করবা ওয়ারের থ্রেড। আর আমি এখানে চাইলে টু আপ ওয়ান ওয়ান আপ টু ডাউন টুইল না নিয়ে টু আপ ওয়ান ডাউন টুইলও কিন্তু কি করতে পারতাম, নিতে পারতাম, পারতাম কি পারতাম না, এই যে ওয়ান আপ ওয়ান ডাউন না নিয়ে, মানে ওয়ান আপ টু ডাউন না নিয়ে টু আপ ওয়ান ডাউনও নিতে পারতাম। তো সেই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবা যে তোমার এই যে তুমি আঁকতেছো যে 16x6 নিয়ে আঁকতেছো, তোমার টুইল করার জন্য এখানে ঘর আছে কিন্তু ছয়টা, এদিকে তিনটা, বাট এবার যে ওয়ারপে কিন্তু ঘর আছে ছয়টা। তো যদি তুমি এখানে চার 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 ঘরের কোনো টুইল নিতে, এরকম মনে করো চার রিপিটের কোনো টুইল নিলা, তাহলে কি এটা মিলে যেত? চার রিপিটের টুইল কি এই ছয় ঘরের মধ্যে মিলতো? কথা বুঝতেছ? চার রিপিটের স্যার মিলবে না স্যার, মিলবে না, চারটা হবে উপর দিকে তো চার ঘর নাই, তুমি চারটা কিভাবে আঁকবা, উপর দিকে তো আছেই তিনটা। তিন রিপিটে নিতে হবে, হ্যাঁ তাহলে উপরে এক ঘর বাড়াই দিতে হইতো, উপরে এক ঘর মনে করো বাড়াইয়া দিলাম, তাও ওয়ারপে কি মিলবে?
উপরে আমি একটা ঘর বাড়াইলাম, আরো দুইটা ঘর বাড়াইলাম মনে করো, এখানে ছয়টা আছে, আমি আটটা করলাম। আটটা করতে কোনো সমস্যা নাই, আটটা করা যাবে। বাট আটটা করলে ওয়ার্পের সংখ্যা আরো চেঞ্জ করতে হবে না, ওয়ার্পের সংখ্যা হয় হবে এখানে চারটা, না হলে কটা হবে মাঝখানে এই যে সবুজগুলোর জায়গাতে, হয় চারটা হবে না হলে কটা হবে, আটটা। কথা ক্লিয়ার? বললে একটু ভালো হইতো। বিষয়টা হচ্ছে তুমি কি টুইলকে বেস ধরবা, কোন টুইলকে বেস ধরবা, সেই টুইলটা তো মাল্টিপল হতে হবে। যদি মনে করো তিনের গুণিতক, এখানে ছয়টা আছে ঘর, এই যে ওয়ারপে কয়টা আছে ঘর, ছয়টা না, তাহলে আমি এই এটাকে দুইবার করতে পারছি, রিপিটটাকে দুইবার শেষ করতে পারছি, ভালো। কিন্তু যদি এখানে পাঁচটা ঘর থাকতো, তুমি যদি এটা 14 নিতা, 14/6, তাহলে এখানে কয়টা ঘর হতো, পাঁচটা ঘর হতো না? পাঁচটা, কর্নারে দুইটা 60টা, এখানেও মাঝখানে পাঁচটা, কর্নারে দুইটা 60টা, 14 হয়ে যেত। তখন এই পাঁচটার মধ্যে কি তুমি এই ডিজাইনটা মানে কমপ্লিটলি শেষ করতে পারতা, এই যে টুইলটা করা যাইতো না কমপ্লিট পারতা না? না, তাহলে এই এই টুইলটা নিলে, তিন ঘরের টুইল নিলে তোমার পসিবল কিভাবে, এটাকে তুমি চাইলে এই এরকম তিনটা ঘর নিতে পারতা, তিনটা ঘর নিলে কিন্তু পসিবল ছিল। ডাবল করার দরকার কি, আমি একবার করেও যদি শেষ করতে পারি হবে না? তো তখন এইখানে তিন ঘর নিলে আমার এই রিপিটটা কত হইতো, কত বাই ছয় হইতো? স্যার 10/6, হ্যাঁ 10/6, 10/6। টেন বাই সিক্স হলে তুমি এই টুইল দিয়ে আঁকতে পারবা। এখন আমার কথা হচ্ছে টুইলটা আমি তিন ঘরের টুইল নিলাম না, আমি চার ঘরের টুইল নিব। তখন একটা রিপিট বলো তো, যততে পসিবল আমাকে একটা বলো, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পারছো। তোমার ভিত্তিটা, টুইলের ভিত্তিটা হচ্ছে চার রিপিটের টুইল, তাহলে টু আপ টু ডাউন টুইল এটা। তো এখন এটা তো চার ঘরের, তো চার ঘরের টুইলের জন্য তোমার এখানে ওয়ারপে কটা নিতে হবে, ওয়েফটে কটা নিতে হবে, যদি তুমি কর্ড ইফেক্ট আনতে চাও। 12/4 স্যার 12 নিতে হবে, 12/4 মানে এই ওয়ার্প 12 আর ওয়েফট। আচ্ছা 12 ঠিক আছে, 12 কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমি অর্ধেক করব আগে, 12-র মধ্যে এখানে 6 ঘর থাকবে, তো 6 ঘরের মধ্যে কর্নারে দুইটা কি হবে চলে যাবে, আর থাকবে কয়টা, 4টা, সেই 4টাতে তুমি কাজটা করতে পারবে। কিন্তু ওয়েফটে কয়টা লাগবে, ওয়েফটে তো 4টা লাগবে, তো তোমার টুইলের জন্য 4টা 4টা লাগবে, লাগবে, টুইলের জন্যই 4টা লাগবে তাই না? আরো বাকি 4টা চারটা লাগবে লাগবে জন্য, কর্ডের জন্য, তাহলে তোমার লাগবে 8টা, তখন 12×8 হবে, ঠিক আছে? 12×8 হলে তুমি চাইলে এই চার রিপিটের জন্য টুইলটা এই এখানে কর্ড ইফেক্টটা আনতে পারবা। আবার যদি এই চার রিপিটকে ডাবল করতে চাও, এখানে চার রিপিটকে দুইবার করতে চাচ্ছ এটার মতো, তখন রিপিট সংখ্যা কত হবে বলো তো? 8 আর 12 আর তো বললামই একবার হলে, 12 আর একবার হলে হবে, কারণ এখানে চার ঘর নিলা, 5 6, ডান পাশেও 6, তাহলে 12 ওয়ারপে, আর ওয়েফটে তো 6টা 8টা লাগবেই, কারণ এই 4টা বিশটা হচ্ছে নিতে হবে। আর 4টা হচ্ছে এর। এটাকে দুইবার করতে চাইলে এখানে চার চারটা ঘর একবার হবে, আবার 4টা ঘর হবে, তাহলে কয়টা হলো, বিশটা নিতে হবে, এখানে এই 8টা, 8/16 আর আর 20, 9টা, 10টা, তো এখানে হলো 10টা, এখানে হলো 10টা, কয়টা হলো, ওইখান 10 মোট 20টা। বিশটা আর ওয়েফটে ওয়েফটে তো আগের মতো 8টাই, 8টা। তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা ব্যাটফুট কট সম্পর্কিত, মোটামুটি যাবতীয় কথাবার্তা এখানেই সমাপ্ত। তাহলে তুমি এই 4টা ভিত্তিতে আঁকতে পারো, যদি পরীক্ষা স্পেসিফিক করে দেয় যে প্লেইন ফেস ব্যাটফুট কট আঁকো, তখন তুমি প্লেইন ফেস আঁকবা, ওয়েফটে ফোন নিবা, ওয়ারপে তোমার ইচ্ছা মতো যে কোনো নিবা, জোড় সংখ্যা 10 12 14 18 20, ঠিক আছে? কথাগুলো আমি রিপিট করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো, যে প্লেইন ফেস যদি ব্যাটফুট কটের কথা বলে, ওয়ারপে নিবা হচ্ছে তোমার ইচ্ছা মতো জোড় সংখ্যা, ওয়েফটে নিবা কি, চারটা, ওই অনুযায়ী চার ঘর, চার ঘর আর কিছুই না, চার ঘর, ওই অনুযায়ী কিছু নাই, চার ঘর এই। আচ্ছা এরপরে যদি প্লেনের মধ্যে ওয়ার্ডেড বলে, তো তুমি চেষ্টা করবা এই পাশে এই পাশে সমান রেখে মাঝখানে একটা ওয়ার্ডেড থ্রেড দিতে, তাহলে এই পাশে দুইটা, এই পাশে দুইটা, মাঝখানে একটা ওয়ার্ডেড থ্রেড দিলে এখানে কয়টা ঘর হচ্ছে, পাঁচটা, তাহলে 5×6=60, এই পাশে 60, এই পাশে 60, তাহলে কত হইলো, 14, 14×4 দিয়ে তুমি কি করতে পারবা, ওয়ার্ডেড প্লেন থ্রেড
ওয়ার্ডেড প্লেন ব্যাট ফুট কর্ড আঁকতে পারবা। যদি তুমি মনে করো না আমি এই পাশে তিনটা নিব, এই পাশে তিনটা নিব, মাঝখানে ওয়ার্ডেড থ্রেড দিব, তখন এই পাশে তিনটা, মাঝখানে একটা ওয়ার্ডেড, এই পাশে তিনটা, মোট কটা হলো? সাতটা। কর্নারে আছে কয়টা? দুইটা। কটা হলো? নয়টা। এই পাশে নয়টা, এই পাশে নয়টা, মোট কটা হলো? 18টা। তাহলে 18 × 4 দিয়েও তুমি খুব সুন্দরভাবে ওয়ার্ডের থ্রেড আঁকতে পারবা, 22 দিয়ে আঁকতে পারবা। 22 দিয়ে কি হবে? এই পাশে চারটা, এ পাশে চারটা, আটটা, মাঝখানে একটা ওয়ার্ডেড, কটা হলো? নয়টা। এই পাশে কর্নার একটা, এ পাশে কর্নার একটা, কটা হলো? 11টা। এই বাম পাশে যদি 11টা হয়, ডান পাশে যদি 11টা হয়, তাহলে মোট কটা হবে? 22টা। এই 22টা দিয়েও খুব সুন্দরভাবে তুমি আঁকতে পারবা। বাট 10টা দিয়ে কিন্তু আঁকতে পারবা না, যে কথাগুলো আমি বলছি আগে। 10টা দিয়ে কেন আঁকতে পারবা না? কারণ হচ্ছে 10টা দিয়ে আঁকতে গেলে তোমার এই বাম পাশে তুমি একটা নিতে হবে, বাম পাশে একটা, তারপর ওয়ার্ডের ডান পাশে একটা, তাহলে কটা হলো? তিনটা, দুই কর্নারে দুইটা, পাঁচটা, এই পাশে পাঁচটা, এই পাশে পাঁচটা। 10টা দিয়ে কি তুমি ওয়ার্ডের থ্রেড নিতে পারবা? আর কেউ যদি মনে করে যে সময় বাঁচাবো, সময় বাঁচানোর জন্য আমি 10টা দিয়ে করে ফেলি, এটা পসিবল? 10টা দিয়ে হয় না তো। তোমার কর্ড আনার জন্য তো একটু ডাবল হইতে হবে, মানে একটা সিঙ্গেল দিলে তো কর্ডটা সম্পূর্ণ হলো না বা সুন্দর কর্ড হলো না, তো সেক্ষেত্রে তুমি যদি অ্যাটলিস্ট ডাবল দাও, তাহলে দুইটা নিলা এখানে, মাঝখানে একটা দিলা, এখানে দুইটা দিলা, তাহলে মোট কটা হলো? পাঁচটা। পাঁচটা, দুই পাশে দুইটা, সাতটা, এই সাতটা, সাতটা, 14টা। হ্যাঁ, এইভাবে করে দিতে পারবা। তাহলে এই হচ্ছে ওয়ার্ডের কথা বললাম। আর টুইল ফেজ হলে, যদি টুইল ফেজ হয়, তাহলে টুইলের উপরের দিকে যে রিপিটটা আছে সেটা ডাবল হবে। তো টুইল তো সর্বনিম্ন, আমরা তো প্লেন দুই ঘরে আঁকতে পারি, বাট টুইল কিন্তু দুই ঘরে আঁকতে পারি না। টুইল আঁকতে আমার তিনটা ঘর লাগে, এক দুই তিন ঘর। তো তিন ঘরের জন্য এদিকে নিচে তিনটা যদি নাও, উপরে যদি আবার টুইলের জন্য তিন ঘর নাও, তোমার তো ছয় ঘর লাগতেছেই। যেমন আমি চার ঘরের কথা বলতেছিলাম প্লেনের জন্য, ওয়েফটে, তো প্লেনের জন্য ওয়েফটে চার ঘর কেন? দুইটা হচ্ছে কর্ড ইফেক্টের জন্য, আর দুইটা কিসের জন্য? প্লেনের জন্য। তো চার ঘর এই জন্য ছিল। তো এখন যদি তুমি টুইলকে ভিত্তি ধরো, টুইলের ভিত্তি ধরো, প্লেনকে বাদ দাও, তখন তোমার টুইলের জন্য লাগতেছে তিনটা, আবার কর্ডের জন্য লাগতেছে কয়টা? তিনটা। তখন তোমাকে এই রিপিটটা কিন্তু ওয়েফটে ছয়টা হয়ে যাবে। যদি এই 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 টুইলটাকে নাও সর্বনিম্ন, মানে সবচেয়ে ছোট টুইলটা নাও। তুমি যদি মনে করো না আমি বড় টুইল নিবো, আরো চার ঘরের টুইল নিব, তো চার ঘরের টুইল নিলে কি হবে? এইখানে নিচে চারটা, উপরে যদি চারটা ধরো তুমি, তাহলে তো মোট আটটা লাগবে হচ্ছে ওয়েফটে। এই গেলো ওয়েফটের দিক থেকে সংখ্যা। আর ওয়ার্পের দিক থেকে সংখ্যাটা যাতে টুইলের সাথে মিলে যায়, গুণিতক আকারে মিলে যায়, একবার এক রিপিট হইলেও হবে। যেমন এক রিপিট কি তিন ঘর, এটাতে এই তিনটা না থাকলেও হইতো, মানে এই তিনটা যদি আমি বাদও দিতাম, তাও কিন্তু আমার ডিজাইন হয়ে যেত। এই তিনটা যদি আমার নাও থাকতো, বা তখন এই তিনটাও বাদ যেত, এই তিনটা ছাড়াও কিন্তু আমার একটা টুইলের উপর ভিত্তি করে কর্ড ইফেক্ট হয়, হয় না? তখন রিপিটটা কত? এই চার, পাঁচ, পাঁচের পাঁচ 10, 10/6 দিয়ে তুমি চাইলে করতে পারতেছ। আর এখন কলাম কত? 16/6 দিয়ে। হ্যাঁ, তুমি চাইলে এভাবে করে আরো বেশি, মানে তিনের গুণিতক যেহেতু এটা তিন ঘর, এখানে 9টা দিলা, তাহলে 10টা, 11টা, তারপরে এখানেও 11টা, তাহলে মানে কটা? 22/6 দিয়েও করতে পারবা, ঠিক আছে? এটা আর এইটার মধ্যে, টুইলের মধ্যে যদি ওয়ার্ডের থ্রেড আনতে চাও, তাহলে মাঝখানে একটা করে ঘর বাড়িয়ে দিবা, তখন 22টা কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। 16টা কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। এই আর তুমি চাইলে এখানে তিন রিপিটের টুইল না নিয়ে চার রিপিটের টুইলও নিতে পারো, তখন তোমার চার রিপিটের টুইলটা, একটু আগে বললাম যে চার রিপিট আর দুই পাশে দুইটা, তাহলে ছয়টা, এ পাশে ছয়টা, 12টা × 8টা, তখন কিন্তু ওয়েফটে বেড়ে যাবে সংখ্যাটা, ওয়েফটে চারের ডাবল, আটটা হয়ে যাবে। তাহলে 12 × 8 দিয়ে তুমি চাইলে কি আঁকতে পারবা? এই যে ওয়ার্ডের টুইল ইফেক্ট আনতে পারবা, সরি, নর্মাল টুইল ফেজ, টুইল ফেজ ওয়ার্ডের টুইল ফেজ ব্যাট ফুট কর্ড আনতে পারবা। এই আর ওয়ার্ডেড হলে মাঝখানে একটা করে নিয়ে আসবা। এই হচ্ছে সামগ্রিক কথাবার্তা। আর লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ডেড প্লেন থ্রেডের ক্ষেত্রে, হ্যাঁ, যদি খুব বড় রিপিট হয়, যেটা আমি এখানে দেখাইছিলাম 30টা, তখন তুমি ওয়ার্ডেড থ্রেড একাধিক ইউজ করবা, দুইটা তিনটা, যাতে করে দুইটা তিনটার বেশি গ্যাপ না হয়। অর্থাৎ এখানে যেমন তিনটা গ্যাপ আছে, ঠিক আছে, চারটা গ্যাপ করার চেষ্টা করিও না, আবার দুইয়ের চেয়ে কমানোর চেষ্টা করিও না, চারটার চেয়ে
বেশি গ্যাপ একসাথে রেখে ওয়ার্ডের থ্রেড না আনার কাজ করিও না, ওয়ার্ডের থ্রেড মাঝে মাঝে নিয়ে আসবা। তাহলে এখানে ওয়ার্ডের থ্রেড নিয়ে আসতে পারো, ঠিক আছে, ওয়ার্ডের থ্রেড নিয়ে আসতে পারো। আর এই গ্যাপ দুইটা, এখানে এখানে দুইটা, এখানে তিনটা, এখানে তিনটা, সমস্যা নাই। তাহলে এখানে আমরা তিনটা ওয়ার্ডের থ্রেড ইউজ করলাম আর কি, যেহেতু বড় রিপিট, 30 রিপিট, অনেক বড় রিপিট। আর এইটার ক্ষেত্রে এখানে যদি ওয়ার্ডের থ্রেড ইউজ করা হয় তাহলে কেমন হবে, মনে করো সাপোজ আমি ধরে নিচ্ছি এটা ওয়ার্ডের থ্রেড, কোন কালার দিব, রেড দিচ্ছি, ধরো এটা, এটা একটা ওয়ার্ডের থ্রেড আর এই পাশেরটা হচ্ছে এটা। আমি এমনি বলে দিচ্ছি, মানে এটা তো নাই এখানে, আবার আঁকতে হবে, আবার না এঁকে আমি শুধু দেখাচ্ছি যে যদি এটা ওয়ার্ডের থ্রেড ডব্লিউ, এখানে মনে করো আমরা এই টুইলের মধ্যে ওয়ার্ডেড করতেছি, তো তখন এখানে ডব্লিউ আছে, মিডল পয়েন্টে তো দুটো ডব্লিউ থাকবেই। তো এখন এই ডব্লিউ গুলোতে তুমি ওয়ার্ডের থ্রেডটা কিভাবে দিবা, চাইলে তুমি এই তিনটাকে ক্রস দিতে পারো যেমনটা আগে করছি, আর এই তিনটাতে ডাউন দিতে পারো, পারি না, এভাবে তো আমরা আগে করছি নর্মালি। তো এটা না করে তুমি চাইলে এইভাবেও করতে পারো, যে এইখানেও তুমি প্লেন ডিজাইন করে দিলা কাপড় আর একটু ফার্মনেস এর জন্য, এটা তো সমস্যা নাই, এভাবে করতে পারো। কি করলাম, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, এখানে ওয়ান ডাউন ওয়ান আপ, ওয়ান ডাউন ওয়ান আপ, ওয়ান ডাউন ওয়ান আপ, এইটা যাতে এটা রিভার্স হয়, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন পুরো বিষয়টা ক্লিয়ার কিনা? নাকি এখনো কনফিউশন আছে? কথা নাই, তাহলে পিকে কি আজকে মাথায় ঢুকবে? পিকে স্যার অন্যদিন করেন স্যার, আজকে আর করেন না। বুঝছি আমি, আজকে মাথা হ্যাং করতেছে তোমাদের। তাহলে এটা কি আবার রিপিট করতে হবে? তাহলে বলো, আমি আবার রিপিট করতেছি নাকি বুঝতে পারছো? স্যার ওইটার ক্লাস স্যার একটা 11টা থেকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। পিকেটা আমরা আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ শেষ করব, এটা ভালোভাবে বুঝলেই হবে। ব্যাট ফুট কোয়াড একটা ইম্পর্টেন্ট স্যার, এটা সামারিটা একটু পরীক্ষায় আসে। সামারি হচ্ছে এটাই, কর্ড উইপ, কর্ড উইপ এর ফিচার আমরা বললাম। কর্ড উইপ কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ওয়ার্প ডিরেকশনে যেটা সেটা হচ্ছে ব্যাট ফুট কর্ড, আর ওয়েফটে যেটা সেটা হচ্ছে পিকে। এখন এই ব্যাট ফুট কর্ডটার অনেকগুলো ডেরিভেটিভ বা ডিজাইন বা টাইপস আছে, টাইপের মধ্যে আমরা এই চারটার কথা বলতেছি। প্রথমে প্লেন ওয়ার্ডেড থ্রেড, যেটা প্লেনের উপর, টুইল ফেসড ওয়ার মানে ব্যাট ফুট কর্ড, আর ওয়ার্ডেড যেটা টুইলের উপর সেটাও ব্যাট ফুট কর্ড, সবগুলোই ব্যাট ফুট কর্ড। এখন প্লেনের ক্ষেত্রে তোমার রিপিটগুলো কেমন হবে, রিপিটগুলো হবে বাম পাশে ইচ্ছা মতো, মানে ওয়ার্পে ইচ্ছা মতো জোড় সংখ্যা, আর ডান পাশে ওয়েফটে হচ্ছে চারটা, এই। আর ওয়ার্ডের যখন প্লেন হবে, প্লেনের উপর ভিত্তি করে, তখনও ওয়েফটে চারটাই হবে, ওয়েফটে চারটার বেশি হবে না যেহেতু প্লেনের উপর ভিত্তি করে আঁকবা। আর ওয়েফটে দুইটা হলো, মানে প্লেনের উপর ভিত্তি করলা, কিন্তু ওয়ার্ডের থ্রেডটা দুইটা ইউজ করতে পারো, মানে এই বাম পাশে একটা, ডান পাশে একটা, অথবা বড় রিপিটের ক্ষেত্রে একাধিক ওয়ার্ডের থ্রেডও তুমি চাইলে ইউজ করতে পারো। এই গেল হচ্ছে প্লেনের ব্যাপার। আর টুইলের ক্ষেত্রে তোমার টুইলের যাতে মাল্টিপল হয়, যে টুইলটা তোমার ভিত্তি সেই টুইলের মাল্টিপল হবে হচ্ছে মিডেলে আর দুইটা কর্নার সহ, তাহলে রিপিটটা কমপ্লিট হবে। যেমন এই তিনের জন্য টুইল যদি তিন হয়, কর্নার দুইটা সহ মোট পাঁচটা বাম পাশে, পাঁচটা ডান পাশে, 10 হতে পারে রিপিট। টুইল যদি তিন হয়, তিনের দুইবার দিলা, যেমন এটা 16x6 হতে পারে, টুইল যদি তিনবার ইউজ করো তুমি, 1 2 3 বার 9টা ঘর আসবে এখানে, কর্নার দুইটা 12 আর 11, 11 ডাবল মানে 22x6 এর মধ্যে সম্ভব। তাহলে ওয়েফটা তো 6 বুঝতেছো কেন, এই যে এটা যেহেতু তিন, তিনের ডাবল, আর প্লেন করতে যেহেতু দুই ঘর লাগে, দুইয়ের ডাবল 4 হয়েছিল আগের এই একে এবং দুইয়ে, দুইটাতেই কিন্তু 4 ছিল ওয়েফটে। আর কিন্তু টুইলগুলো কিন্তু কত হবে সেটা বলে দিবে টুইল ডিজাইনটা কোনটা, টুইল ডিজাইন যেহেতু তিন রিপিটার এটা, সেজন্য তিনের ডাবল 6টা। আর যদি চার রিপিটার হয় তাহলে তুমি চাইলে একটা রিপিট করতে পারো, এখানে চার ঘর নিলা, দুই পাশে দুইটা কর্নার, 6টা, এখানে 6, এখানে 6, তার মানে 12x8 হবে তখন, কারণ চারের ডাবল হতো ওয়েফটে, তাহলে 8 ঘর লাগবে ওয়েফটে, 12x8 হতে পারে। তো এটা যদি দুইবার করতে চাও, 4 4 8, দুই পাশে দুইটা কর্নার, 10, এপাশে 10, এপাশে 10, 20টা x8, এটা হইতে পারে। এখন এটাকে যদি তখন ওয়ার্ডেড থ্রেড করবা, তখন এই 20x8 এর জায়গায় শুধু 22x8 হয়ে যাবে, বাস মাঝখানে একটা ওয়ার্ডেড থ্রেড আসবে, এখানে মাঝখানে একটা ওয়ার্ডেড থ্রেড আসবে,
এখানে, তার মানে 20টা 22 হয়ে গেল। আর যেটা একটু আগে বললাম, ধরো 4 রিপিটের জন্যই, 4 বাম পাশে একটা ডান পাশে একটা, কয়টা হলো 6টা। বাট এটাই ধরো তিনের ক্ষেত্রে, তিনের ক্ষেত্রে যদি ডাবল হয় এখানে কত ছিল, 16 ইন্টু 6 না, এই 16টা শুধু কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। কারণ এই 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 দুই টুইলের মাঝখানে তুমি এখানে একটা ওয়ারের থ্রেড নিয়ে আসবা, এই টুই দুইটুইলের মাঝখানে এখানে একটা ওয়ারের থ্রেড নিয়ে আসবা। এখন ওয়ারের থ্রেডটা তো এখানে 6 ঘরের, মানে এই তিন তিন 6 ঘরের, তাহলে তুমি 3 আপ 3টা আপ 3টা ডাউন করতে পারো, অথবা 1 আপ 1 ডাউনও করে দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট অল্টারনেট যাতে হয়, এটার অল্টারনেট যাতে এটা হয়। এই আর 4 রিপিটের হলে তো এখানে 8 ঘর হবে, 8 ঘর হলে 4 আপ 4 ডাউন করতে পারো, অথবা 1/1 প্লেন অল্টারনেট করে করে দিতে পারো। এই আর কি, আশা করি পারবা, বাসায় প্র্যাকটিস করিও, প্লেন কিছু আঁকিও, ওয়ার্ডেড প্লেন আঁকিও, টুইল ফেস ওয়ার্ডেড মানে ব্যাটফোর্ড কর্ড, তারপর ওয়ার্ডেড টুইল ব্যাটফোর্ড কর্ড আঁকিও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম।